একটা বিষয় আমার মুসলমান বাচ্চাটা আমি দেখাই, বাচ্চাটা এই যে এই বাচ্চাটা আমার ঘরের বাচ্চা, ও কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট দিয়ে দিছে ইতিমধ্যে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে আমি আপনাদের সাথে একটা বিশেষ আলাপ করবো, আপনারা সবাই আমাদের এই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ধন্যবাদ। আজকে অনলি বাসার আলাপ আলোচনাই হবে, আপনারা সবাই দেখতে থাকেন আজকের ভিডিওটা, তবুও তো সব চাহিদা দিছি। তো এইখানটায় আমাদের নরকবুতরগুলো আছে, মূলত আমরা এখান থেকে জাস্ট 3 থেকে 4টা নর রাখবো, বাদ বাকিগুলো আমরা জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, তারপর বলতেছি। আজকের ক্লাসটা হবে একটু ভিন্ন, আমি প্রতিবার প্রতি বিষয়ে আপনাদের সাথে আলাপ করি, কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণই আলাদা। আমি একটা ডিসিশন নিছি, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতভেদ আমার সাথে শেয়ার করবেন। এর আগে জাস্ট আমি একটা কবুতর আজকেই কালেকশন করছি, আমি দেখাই কবুতরটা একটু টাল, ঠিক আছে, টাল রোগে কবুতরটা আক্রান্ত। আপনাদের অনেকের কাছে এই বিষয়টা হয়তো বা অবাক লাগতে পারে যে ভাই টাল কবুতর কী কারণে আপনি কালেক্ট করছেন, বাইরে কাজ কী। একটা বিষয় আমি আপনাদের বলি, সেটা হইতাছে কবুতর যদি ভালো হয় সেটা টাল হোক আর যাই হোক, কবুতর যদি টাল হয় আর যাই হয়, যদি কবুতরের জাত ভালো হয়, হ্যাঁ, সেই কবুতরটা দেওয়া কিছু করা সম্ভব। আর এটা মাদি কবুতর, এটা দিয়ে আমার আহামরি কষ্ট হবে না আশা করি, যে বাচ্চা টাচ্চা উঠাইতে এটা দিয়ে আমার খুব বেশি একটা কষ্ট হবে না। এই মাদিটা দিয়ে নর যদি টাল থাকতো সেক্ষেত্রে নরের ব্যাপারটা একটু ভিন্ন ছিল, কারণ নর কবুতর দিয়ে বাচ্চা করার একটু পরিশ্রমের বিষয়, তার বলা যাক। আর সবচেয়ে বড় কথা হইতাছে এই কবুতরটা অনেক পুরানো একটা কবুতর, আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া, মূলত এই কবুতরের বাচ্চা কাচ্চাও করা শেষ, এখন এই কবুতরটা আমি নিছি। আর আমি আপনাদের একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই মাদিটা আমার বাসার একটা পারমানেন্ট কবুতর হিসাবে থাকবে ইনশাল্লাহ, এই মাদি কবুতরটা। এবার আসেন যে কী কারণে এই কবুতরটা আমার বাসায় আমি পারমানেন্ট রাখার চিন্তা করলাম বা পারমানেন্ট রাখার একটা ডিসিশন নিলাম। এটা হইতাছে একটা সবুজ গলা পুরানা লাইনের কবুতর, যারা কবুতর খুব ভালো লাইনের কবুতর পালক যারা আছেন, সিনিয়র কবুতর পালক যারা আছেন, তারা কিন্তু এই কবুতরটা আমি যদি নাও বলি, আমি যদি বলি গোল্লা, তারপরেও কিন্তু কবুতরটা আপনারা বুঝবেন এটা কী কবুতর। এই কবুতরটা সরাসরি র ব্রিডের বাবু কবুতর না, তবে এই কবুতরটা দিয়ে বাবু কবুতর জোড়া দিলে আপনি 100 তে 100 বাবু বাচ্চা পাবেন, ঠিক আছে। আমি এখানে দুইটা নর নর দেখতেছেন আপনারা, দুইটা নরই আমার বাবু লাইনের নর, ও এমাদিটা দিয়ে আমি যে কোনো একটা নর দিয়ে ঘুরাবো আশা আছে। আমার বাসায় একটা বাবু মা দিয়ে আছে, আমি দেখাইতাছি। আর এই হইতাছে আমার বাসার একটা মাদি, বর্তমানে আমি কবুতরটা, আমার একটা প্লেন লাইনের কবুতর দরকার, যার কারণে আমি একটা খুবই সুন্দর লাল সুলি নরের সাথে জোড়া দিয়ে রাখছি। তো এটা হলো আমার বাসার একটা বাবু মাদি কবুতর, কবুতরটা খুব ছটফটে কবুতর। এই দেখেন, এই মূলত আমি পেয়ার করতে চেয়েছিলাম এই নর আর এই মাদি, আমি জাস্ট আপনাদের একটু আলাদাভাবে দেখাই। এই নরটার এই মাদিটা পেয়ার করতে চেয়েছিলাম, যার কারণে আমরা কবুতর কালেকশন করছি, হ্যাঁ। তো ওই যে টাল যে মাদিটা আপনারা দেখতেছেন, আমরা ডিসিশন নিছি টাল মাদির সাথে আমাদের বাসার এই নরটা দিব, আমাদের এই নরটা জোড়া দিব, সব থেকে ইউনিক কবুতর আমাদের বাসার, আর সব থেকে মোস্ট ফেভারেট একটা কবুতর। আর আরেকটা বিষয় আমি আপনাদের শেয়ার করি এই ভিডিওতে, সেটা হইতেছে আমার এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই যে কবুতর যে ব্রিডিং চলতেছে এখানটা এরকম একটা জায়গা, এই জায়গাটা আপনার বৃষ্টির সময় বৃষ্টি, গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, যখনই যেরকমই আর কি ওয়েদার ঠিক তেমনটা এখানে করা হবে আর কি ওয়েদারটা পরে, যার কারণে আমার বাচ্চার খুব ক্ষতি হয়। দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে আল্লাহর রহমতে, ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলো প্রবলেম হয় কি, একটু বড় হইলে ওয়েদারের সাথে খাপ মিলাইতে পারে না, ঠিক আছে। এই যে উপরে কিছু বাচ্চা আছে দেখেন, আমার আনফিট হয়ে গেছে, আমি যতই টেক কেয়ার করি, যত ভালো খাবারই খাওয়াই কবুতরে, এই একটা প্রবলেম হইতেছে। তো আমি চিন্তা করছি, আমি যেটা ডিসিশন নিয়েছি, আমি আগামী সিজনে 70-80 কবুতর আমার উড়ানোর একটা ইচ্ছা আছে, আমি অনেকবারই বলছি আপনাদের, কিন্তু আমার এখান থেকে যেসব ব্রিডিং কবুতরগুলো দেখতেছেন, এত বড় খাতা তো রাখার মতো ব্যবস্থা নাই, ব্রিডিং যে কবুতরগুলো আছে এইগুলো কবুতর আমি নিচে অথবা আমি আমার ব্যক্তিগতভাবে কত কোনো রুমের মধ্যে রাখা, অনলি 4 থেকে 5 জোড়া বা 6 জোড়া সর্বোচ্চ কবুতর আর কি আমার ঘরে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এই খাঁচা টাচা আমি এখান থেকে দূর করে দিব, এর কারণ হইতেছে এখানে আপনার আমার হইতেছে না আর কি, আমার বাচ্চা টাচ্চা খুব প্রবলেম হইতেছে, একটার বাচ্চা বের করতে যায় যে কতটা কষ্ট হয় বা কতটা পরিশ্রম করতে হয়, এটা আপনারা যারা কবুতর পালেন তারা আর কি নতুন করে বলার কিছু নাই, আপনারা ভালোই বোঝেন আমার থেকে। আর এদিকে আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটা হইতেছে আমার বাসার
ম্যাক্সিমাম কবুতর গুলা, যে নর গুলা আমি আগে আপনাদের দেখাই, এখানে ম্যাক্সিমাম কবুতর গুলা আমার বাসার, এগুলো আর কি ব্রিডার নর, এগুলো সব। তো মোটামুটি আমি আবার একটা ডিসিশন নিলাম যে হাতে গোনা অল্প কিছু কবুতর আর কি বাসায় রাইখা, আমার কিছু বাচ্চা বাহির থেকে কিনা আনো, আমি কিছু বাচ্চা আনছিলাম কিনা নিজের জন্য। তো ইতিমধ্যে আমার 4-5 পিস বাচ্চা মাইর খেয়ে গেছে, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আনছিলাম, কিন্তু ওয়েদারটা ওইটাতে মেন সমস্যা ছিল। আপনারা দেখছেন যে অনেক তীব্র বাতাস ছিল, প্রচন্ড বাতাস, যার কারণে আমার কবুতর, আমার চাকলা তো চলে গেছে গেছি, কিন্তু আমারগুলো তো সব ফেড হয়ে গেছে বাসায়। এগুলা মোটামুটি 4 পিস কবুতর আমার হারাই গেছে এই কয়দিনের মধ্যে। একটা বাচ্চা ছুটছে আমাদের, গত পরশু দিন ঝড়ের মধ্যে যে আমরা ভিডিও করে দেখাইছিলাম আপনাদের, সেদিন আমাদের 3টা বাচ্চা হারাইছে, নতুন বাচ্চাগুলা, যেগুলো আমরা ওই যে কালেকশন করছিলাম আপনাদের বলছিলাম। তো এদিকে 1 পিস গিয়াসুলি বাচ্চা সারছি আজকে, মোবিলিংয়ে বসছে, আশা করি আইসা পড়বো, এলাকা এলাকা দৌড়ে আইসা পড়ছে। তো এই যে বাচ্চাটা গিয়াসুল্লি, এই যে বস, বসতে পারলো না, আবার কই গেল, এই বস, এইখান থেকে উঠছিল, এখানে নামলো, যাক ভালো হয়েছে। এখন আমরা নিচে যাই, জাস্ট আপনাদের কবুতরের বিবরণটা দিই আবার। এই বাচ্চাটা আমি আজ থেকে 7টা খানিক আগে ধরছিলাম, আমি বলছিলাম যে ভিডিও দিছিলাম যে যার কবুতর সে যাতে নিয়ে যায়, তো এটার যথাযথ মালিক পাওয়া যায় না এই কবুতরটার। আমি ট্রাই করছিলাম যার কবুতর তারে দেওয়ার, তো তবে কিন্তু দিতে পারি নাই। তো এখন আজকে কবুতরটা আমি ছাইদা দিয়েছি, তো বাসায় কবুতরটা উইলা টুইলা আবার নামছে আমার কবুতরের সাথে, আমি ওরে প্যারা দিই নাই ছাদে। একটু আগে তো দেখছেন আপনারা যে ছাদে আমি কবুতরটা ছাড়ছিলাম, ছাদে চলে গেছিলো, আবার উইলা টুইলা এখন বাসারটা বাসায় এসে বসে। তো আমি ওটা ছেড়ে রাখি, আটকানোর কোনো ইয়া নেই আমার, থাকলে থাকলো না থাকলে না থাকলো, এটা তো ভিন্ন বিষয়। আর বিষয়টা হচ্ছে অনেকে নাপতা চান, আপনারা জানেন যে আমার কাছে সবসময় আমি হিটির নাপতা কালেকশনে রাখি, সবসময় নাপতার কবুতরের কালেকশন আমার কাছে থাকে, ইউজ করি মানে আমি রাখার চেষ্টা করি আর কি, কারণ আমার পার্সোনাল একটা চয়েস নাপতা, এই যে নর, ঠিক আছে। কবুতরের চোখটা দেখাই, দেখেন কতটা ইউনিক কবুতরটা, কতটা ইউনিক কবুতর দেখেন, চোখের বর্ডার দেখছেন, ওর গিয়ারটাও লাল, এই কবুতরের গিয়ারটাও লাল, এই চোখটা একটু দেখাই, দেখেন ও আর কি চেহারাটা ধরতে দিতে চায় না। তো আমি এই কবুতরগুলো আনছিলাম, এমন নরটা আনছিলাম মূলত আমার একটা বাসায় নাপতা মাদি ছিল, আমি চিন্তা করে দেখলাম আমি এত কবুতর বাচ্চা টাচ্চা করতেছি, কিন্তু আমার বাচ্চার সমস্যা হয়ে যেতেছে, আমি এত হাইভাবে কবুতর আর কি টেক কেয়ার করার পরও আমি কবুতরের খাবারও কিন্তু মাশাল্লাহ খুব ভালো দিই, যেগুলো আর কি বাচ্চার জন্য পর্যাপ্ত। আপনারা দেখেন যে কবুতর আমার ফ্লাইং করে, কিরকম আমি ফ্লায়ার কবুতর প্লাস ব্রিডার কবুতর সেম খাবারই খাওয়াই, এই কারণে কবুতরের এনার্জি থাকলে কবুতর অটোমেটিক উড়বে, আমি আগেও বলছি আপনাদের এখনো বলতেছি। তো নাপতা কবুতর যদি কেউ নিতে চান নিতে পারেন, খুব ভালো কবুতর, এটা রেজাল্টের গ্যারান্টি আমি নিজে দিতেছি, ঠিক আছে। কারণ আমি কিন্তু যেই সেই কবুতর আপনার যে ল্যামসাম কবুতর আমি আপনার একটা ভিডিও করলাম বা দিলাম, এটা না, আমি কিন্তু কবুতর খুব বুঝা শুই না দিই, ঠিক আছে। আর এদিকে দেখতে পারতেছেন মোটামুটি কয়েক পিস কবুতর ওয়াটারে চলে গেছে, যেমন ওই লাল নটটা উপরে মারামারি করতেছে, এই যে পড়ে গেল নটটা, এই নটটা একবার ভাই নিতেছে, খুব শীঘ্রই নিয়ে যাবে, এখন আছে আমার বাসায়। তো আমি এখান থেকে কবুতর অনেকগুলো কমাই দিব, রাখার মধ্যে হয়তো বা দোয়াজ নটটা রাখবো, আর ওই যে সাদা নটটা রাখতে পারি, এই আর কি, আর রাখার কোনো কবুতর এখানে আমার নাই, সবগুলাই কিন্তু বাছাই করা কবুতর ছিল। আর হোমা কবুতর তো হিসাব আলাদা, ওর তো সম্পূর্ণই আলাদা, কারণ হোমা তো এটা আমার বেসার কবুতর, আমার বাসার অরিজিনাল ব্রিডার কবুতর, এটা এটা 1 লাখ টাকা হলে তো আমি সেল করুন না, এটা আমার বাসার স্মৃতি এক বড় ভাই। তো আমার মূল ফোকাস হইতেছে আমার এই 4 কবুতর, এই 4টা কবুতরই মূল ফোকাস। নেক্সট আমি যদি বাচ্চা উঠাই অবশ্যই এই 4 কবুতর ঘুরে বাচ্চা উঠাবো, 3টা কবুতর সিঙ্গেল আছে, অনলি মাদিটা আর কি ডিম পাইরা বসে আছে, খুব শীঘ্রই ডিমটা ফুটবে হয়তো বা আপনার, তাও এই মাদিটা 1 মাস পরে ওদের সাথে আমি জোড়া দিতে পারবো। এখন আপাতত আমি চাইতেছি না যে জোড়াটা এভাবে দিই, এখন 1টা মাস সবাইরে বসায় রাখবো, 2টা পেয়ারিং আমরা একসাথে করবো, বাচ্চা আমার সিজনে যদি উড়ে, আমি যদি বাচ্চা উড়াইতে পারি ওদের এই 2 পেয়ারের বাচ্চা, সিজনে এদের বাচ্চা আমি পাল্লা দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই কবুতরগুলো আর ইহা বাদ বাকি ব্রিডার কবুতরগুলো আমি বাসা থেকে আর কি পরিত্যক্ত, যে কবুতরগুলো আমার আছে যেগুলো আমি এই যে বাচ্চা টাচ্চা নিতেছি, দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমার কিন্তু মোটামুটি সব কবুতর বাচ্চা টাচ্চা ফুটে ফেলাই জালার রহমতে, ঠিক আছে, প্রত্যেকটা কবুতরে বাচ্চা ফুটে ফেলাইছে, দেখেন এই বাচ্চাগুলো টেক কেয়ার করে উঠেই যাচ্ছি, কিন্তু কি হয় একটু বড় হয়ে যায় যখন তখন দুর্বল হয়, নষ্ট হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে। আর এইদিকে আমাদের এই যে কাজ করা, আপনারা চাইলে কাজ করা নটটাও কেউ কালেকশনে রাখতে চাইলে রাখতে পারেন, এই দেখেন কাজ করা মাদির আবার টাল আছে, হ্যাঁ আমি বইলা দিতেছি মাদি কবুতরের টাল দেখাই, তারা এই কবুতর একটা টাল আছে,
মাদি কবুতরের মধ্যে এটা এটা হালকা টাল আছে কবুতরটা, এটা আমার বাসায় হয়ে গেছে আইসা, ও একটু আনফিট হয়ে গেছে আমার বাসায় আইসা, কিন্তু এখন পরিপূর্ণ সুস্থ আছে, টালটা রয়ে গেছে আর কি। এটা একটা পুরানা টাল, আপনার আগে পরে অনেকেই দেখছেন এই কবুতরটারে। আমি জাস্ট আজকে একটা ভিডিও আপনাদের জানাইলাম যে বাচ্চা কবুতর জায়গা লাগে ভাই, ঠিক আছে, কবুতরের জায়গাটা এটা হচ্ছে মেইন বিষয়, কবুতরের জায়গাটা মেইন বিষয়। আমি যখন এই দেখেন নর নটটা আপনারা যদি কেউ কালেকশনে রাখতে চান রাখতে পারেন, খুব ভালো কবুতর এগুলো, আমার বাসার বিডার কবুতর, আপনারা দেখছেন এই বাচ্চা টাচ্চা করতেছে, তো বাচ্চা টাচ্চা করার শেষে আমি আপনাদের চাইলে দিতে পারবো নর, ঠিক আছে। আমি কবুতর একটু ছাইলে আপনাদের দেখাই, ওর বাচ্চা দেখেন, একটা মনে করেন 1000-এর মধ্যে এক পিস কবুতর, ঠিক আছে, ওর স্টাইলটাই আলাদা, কাপ্তাছে কেমনে দেখছেন, পাঙ্খি ভেবেন না আবার ভুল করে, এটা পাঙ্খি কবুতর না, এটা একটা পুরানা জাতের কাজ করা কবুতর, অনেকে বলে নীলা টাইপের, আসলে নীলা কবুতর আরও থাকে সবজি টাইপের, আরও একটু গর্জিয়াস কালার থাকে। তো আর কি সবাই একটু জানায়েন কমেন্টে কবুতরটা কেমন লাগছে আপনাদের। কবুতর জগতে আপনাদের সবার পছন্দের কবুতর হতে পারে খাকি, খাকির অনেক মানুষ আছে যারা খাকিরে মনে প্রাণে ভালোবাসেন। আমার কাছে বিশেষ করে এই খাকি কবুতরটার বাচ্চা আছে প্রায় কটা, ছয়টা না, ছয়টা বাচ্চা আছে, এটার বাচ্চা আছে এক পেয়ার। তো আমার এখন মূল ব্রিডার কবুতর গুলো আমি আর কি বাসার থেকে আপাতত দরকার নেই, আমার প্রয়োজন শেষ, ওদের প্রয়োজন আমার মিটে গেছে। এখন আসেন বিড়া কবুতরের কালার দেখেন, বিড়া কবুতরই মাদি কবুতর, আমি জাস্ট দুইটা কবুতর আপনাদের একসাথে প্যাকেজিং দেখাইতেছি, এর কারণ কারণ অনেকে খাকি কবুতর চান, ভালো মানের খাকি, এগুলা ভালো মানের খাকি ভাই, একেবারে 100-100 লাইনের খাকি এগুলা, ঠিক আছে। আমি যতটুকু দেখছি, আর এই কবুতরটা আমাদের এলাকার একজন সুনামধন্য কবুতর বাস, বড় কবুতর বাস, ওনার কবুতর, আসলে কবুতর বাসের কবুতর যদি হয় তাহলে ভালো হয় না, এরকমটা না, আমি এরকম বুঝাইতেছি না, তবে এই কবুতরটার অনেক ভালো হিস্টোরি আছে, ঠিক আছে। আর এই মাদিরের বাচ্চা কাচ্চা আমি নিজে বুঝাইতেছি, আমি তো দেখতেছি এই মাদির খেলা, এবার সিজন আল্লাহ যদি বাসায় রাখে এই মাদির বাচ্চা যাবে, ছয়টাই দিব আমি ইনশাল্লাহ বাইরে, যে কটা টিকে যে কটা না টিকে, আশা করি ছয় বাচ্চার মধ্যে ছয় বাচ্চাই টিকবো, কারণ যেগুলা যেরকম খেলা দেখায় তোর তিন নর ঘুরে ছটা বাচ্চা নিয়েছে মাদিটা দিয়া, আর দরকার নেই ওটা আমার, ঠিক আছে। তো যদি কেউ নিতে চান এই দুইটা মাদি একসাথে নিতে পারেন, দুইটা কবুতরই খুব সুপার হিট কবুতর, ঠিক আছে, যে নিবেন একেবারে চোখ বন্ধ করে সারাসারি লাইনের বাচ্চা তৈরি করতে পারবেন, নর যদি মিলাই দিতে পারেন, ঠিক আছে, খাকিলে হারামি লাইনের কবুতর বের করতে পারবেন এগুলো দিয়ে। তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমাদের কবুতরগুলো দেখেন খাবারের জন্য করতেছে কি সব, সবাই সব পয়সা রয়েছে আড্ডা দিতে আছে, ঠিক আছে, সামনে কিছু কবুতর পয়সা আছে, আড়াতে কিছু কবুতর পয়সা আছে, বামে আছে কিছু কবুতর, এখন যদি জাস্ট খাবার দিই দেখবেন কাগজের মতো নামে, আমি জাস্ট এই জিনিসটা আপনাদের দেখাই, সবগুলো করতেছি দেখছেন খাবারের জন্য। আসলে এই যে এই সময়টা ওরে আমি যদি খাবার নাও দিই বা শুধু অনলি ডাক দিই তাও পাগল হয়ে যায়, ঠিক আছে। একটা বিষয় আমার মুসলমান বাচ্চাটা আমি দেখাই, এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা আমার ঘরের বাচ্চা, ও কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট দিয়ে দিছে ইতিমধ্যে। সেদিন আমি ওরে নিয়ে কোন আর কি কনফিউশনে ছিলাম যে আমার এই বাচ্চাটা পুড়ে যাব, আমার কবুতর মোট আপনার 22 পিস কবুতর, ওরে সহ আর একটা নতুন কবুতর ছিল সেটা হইতেছে আমাদের এই যে গোল্লা কবুতরটা, এই গোল্লা সেই গোল্লা কবুতরটা, এবার এই কবুতরটা কিন্তু আমার বাসায় এখন পুরোপুরি লেগে গেছে, পুরোপুরি সেট হয়ে গেছে বাসায় কবুতরটা আমার, হ্যাঁ, এই কবুতরটা সহ আমার এই মুসলমান কবুতরটা, এই দুইটা কবুতর ছিল নতুন আর বাসার 22 পিস কবুতর হচ্ছে পুরানো কবুতর। তো 22 পিস কবুতর নিয়ে আমার আফসোস নাই বা কোনো ভয় নাই, ওগুলো আইসা করবো আমি জানি, যত ঝড়ঝাপটাই হোক এই কবুতরগুলারে নিয়ে চলে গেছে এত দূর আমার এখান থেকে এরিয়া থেকে আমি দেখতেছি না, আমাদের দিকে একটা জায়গা আছে কবরস্থান সামনে, কবরস্থান পার হয়ে গেছে কবুতর যাইতে যাইতে, তারপর কবুতরগুলো ব্যাক করছে জায়গা আলহামদুলিল্লাহ। তো এই কবুতরের জেনারেশন আমার কাছে তিনটা আছে, ও ওই কাছে একাই মাদি একটা, আর বাদ বাকি আছে দুইটা আমার কাছে নর, ঠিক আছে, ওরই ভাই আছে দুইটা, তো এখন ওই আমার বাসায় লেগে গেছে আর বাদ বাকি বাচ্চাগুলো বললাম একটু হালকা আনফিট হয়েছে, এই কারণে আমি ছাড়ি না ওগুলো উড়াই না, তো যখন ফিটিং হবে তখন আমি ওইগুলোর উড়াবো আর সব একসাথে একত্রিতভাবে পাল্লাই দিবো ইনশাল্লাহ। কালারিং টালারিং কবুতর যেগুলো রাখছি আমি শুধু পালার ক্ষেত্রে রাখি না, হয়তো বা ঘিয়া চুল এগুলো কানা, এই যে ঘিয়া চুল দড়াটা এটা আর কি, যেটা আসছে আমি সেদিন দেখাইছিলাম দড়াটা কানা না আছি, এটার হিসাব বা এসব হলো নর্মাল কবুতর, এগুলোর হিসাব আমি ধরি না। তো মেন বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম বাবু লেনের কবুতর দিয়ে আমি আবার জেনারেশন তৈরি করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।